জরুরি কথা। মহান আল্লাহ বলেন, ওয়াসালুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিম ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন মদ আর জুয়া মহাপাপের কাজ, দুটাতেই মহাপাপ হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম, তোমরা এতে থেকে বেঁচে থাকো। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আক্কুন, বাপ মাকে মানে না যে। দুই, কাম্মার, জুয়া খেলে যে। তিন, মান্নান, খোটা দেয় যে। চার, মদমুন খামর, নেশাদার দ্রব্য পান করে যে। এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, মানলায় বাবিন নার্দ ফাকা দাদখালা এদাহু ফিদামে খিনজিল। কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের আরও যত খেলা আছে যাতে টাকার হারজিত রয়েছে, জুয়া, সেই খেলায় যদি মানুষ অংশগ্রহণ করে, তাহলে তার হাতকে সে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা চিরদিনের জন্য মদ, জুয়া, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যত বাদ্যযন্ত্রের মাধ্যম আছে চিরদিনের জন্য হারাম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে জিনিসকে হারাম শব্দ উল্লেখ করে ঘোষণা করেন। তার একটা হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে দুনিয়াতে দুটি পাপ আছে, মানুষ করেনি তবুও পাপী, যা আপনাদের একাধিক দিনের বলাতে অবগতিতে আছে বলে আমার ধারণা। দুই শ্রেণীর পাপী মানুষ আছে, ও পাপ করেনি তবুও পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি দুইবার তিনবার বলেন, অথচ সে জেনা করেনি। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলো, এই জন্য ও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, লাউকা মেরোকা, লাউকা মেরোকা, এই হাদিসটা বুখারীতে কয়েকবার এসেছে। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল জরিমানা দিতে হবে। অবাক পাপ, ও খেলেই নি, তার নাম জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। পৃথিবীতে যেখানে, যেই স্থানে, যখন, 50 বছর আগে, 5000 বছর আগে, 50 বছর পরে, 5000 বছর পরে, যেই খেলা দেখা দিবে সেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া। এখন দেখা যাক আন্তর্জাতিক খেলায় টাকার হারজিত আছে কি না। আন্তর্জাতিক খেলায় শুধু টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি টাকা মানুষ নির্দ্বিধায় খরচ করে চলেছে এই খেলাকে লক্ষ্য করে। সারা পৃথিবীর
এক শ্রেণীর মানুষ হাজার লক্ষ জনগণ পুরুষ নারী কাতারে গিয়ে অবস্থান করছে, বাসা ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে দিন কাটাচ্ছে, যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন। এর পরেও যদি এই খেলা না জায়েজ না হারাম না হয় তাহলে কোনটা খেলা জায়েজ হয়? উল্লেখ্য যে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন মানুষ ফেস্টনের জন্য কাপড় কিনেছে এর দাম কত হতে পারে? উল্লেখ্য যে সারা পৃথিবী জুড়ে আপনার ওই পতাকার জন্য যত কাপড় কিনেছে তার দাম কত হতে পারে? উল্লেখ্য যে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে তাতে কত পতাকা কাপড় লেগেছে হিসাব করা বড় কঠিন। আবদুল্লাহ গত রাতের আগের রাতে ময়মনসিংহে এক জায়গায় বক্তব্য দিচ্ছিল, তো কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ থাকলেও আমি খুব পাশে মনোযোগ সহকারে বসেছিলাম, আমি ভালো করে ধরে রাখতে পারিনি। তার একটা কথা আমার খুব স্মরণে লাগে, সেটা হচ্ছে যে আমরা লন্ডনে থাকি, তো রাস্তায় যাতায়াত করছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনা এরা ইহুদি খ্রিস্টান এরা খেলছে, এই দেশের লোক কেউ খেলার কথা জানে, তাদের কর্ম বন্ধ করে তারা খেলা দেখছে, এটা কিছু বোঝা গেল না। অথচ বাংলাদেশের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে বিশাল ফেস্টন দিয়ে হাজারো লাখো পুরুষ নারী বসে দেখছে, হইচই করছে। তাহলে আসলে ঘটনা উল্টা বলল আলোচনায় যে ঘটনা হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমানকে পশু প্রাণী মনে করে, তাই বিনোদন দিয়ে রেখেছে, বিনোদন। এরা সব জায়গাতেই তাই করে, এরা যখন লন্ডন আমেরিকায় যায় তখন এরা গুসাপ করে, এদের কোনো বড় কাজ নাই। আবদুল্লার বক্তব্যতে আর একটা ছিল যে এই যে পদ্মা সেতু হলো, পদ্মা সেতুতে যারা বড় ইঞ্জিনিয়ার তারা বাহিরের, আর যারা ইঁট বহন করে তারা দেশের। ইঁট বহন করতে একটু দেরি হলে পাছায় লাথি মারে, যে লাথি মারে তারই পতাকা তুমি ঝুলিয়েছো, তোমার মোটরসাইকেলে আছে। তোমাকে আমি কোনোদিন মানুষ মনে করিনি, তোমাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করেছি, আর এর জন্য তোমার মা আর তোমার বাপই দায়ী। তুমি যাকে মা বলেছো, আমি একে মা বলিনি, আমি বলেছি তোমার এটা খালা, আমি এটা তোমার সৎমা বলেছি, শতদিন বলেছি। এখন তোমার মাথায় এইভাবে একটা ছাতা চুল আছে, উপরে একটু রেখেছো, চতুর্দিক চেঁচে রেখেছো, তুমি কি জানো এটা কার ছাতা কার চুল? তুমি কি জানো এটা যার পতাকা তোমার মোটরসাইকেলে আছে, বাড়িতে আছে, তুমি কি জানো সে কে? সে কে 2 মিনিট পরে বলি, এইটা আগে কথা শেষ করি। উল্লেখ্য যে সারা পৃথিবীর মানুষ এই খেলাকে লক্ষ্য করে হাততালি দিচ্ছে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি চরিত্র। সারা পৃথিবীর লাখো কোটি নারী এই খেলাকে লক্ষ্য করে নাচছে, সারা পৃথিবীর বহু মানুষ এই খেলাকে ভাগ লক্ষ্য করে দুই ভাগ হয়েছে। ওরা বলছে যদি আমার দল পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব, আর এরা বলছে আমাদের দল পরাজয় হলে আমরা গরু জবাই করে খাওয়াবো। তারপরে সারা পৃথিবী জুড়ে যে টেলিভিশন ব্যবহার হচ্ছে এতে কত খরচ আছে, এরপরও সারা পৃথিবী জুড়ে যে মানুষের নামে গরু ছাগল পশু প্রাণী দিন রাত সারা রাত বসে দেখছে, এক খেলে চেয়ে আছে আর তালি মারছে আর মাঝে মধ্যে লাভ দিয়ে উঠছে, সব মিলে এটা খারাপ না কি? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ওলা একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বরং তার চেয়ে খারাপ। এখানে হচ্ছে তারা, এখানে কোনো দায়িত্বশীল নেই, আপনার চোখের সামনে এখানে হেঁটে চলে গেলো কী করে? আমি বক্তব্য তোমরা উঠে যাবো যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন। দেখো এখানে, এখানে দাঁড়ো করো, তুমি দাঁড়াও, এখানে যাও, তুমি দাঁড়াও, অযোগ্যতার মতো দায়িত্ব পালন করছো, তোমাকে আমি বলিনি? ওইখানে একজন পাহারা দাও, এখানে একজন পাহারা দাও, না আমাকে বলো, আমি দেখছি।
সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। তাতে আমরা আশা করছি যে আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে, নিজের কাজ না দেখিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে সামনে এসে বসে কিছুক্ষণ সময় আলোচনা শুনুন, আপনাদের আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আমি দীর্ঘ 32 বছর কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। বিশ্বাস করুন, আমি দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। কোনোদিন যদি প্রয়োজন প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে অন্তত আমি আর বক্তব্য দিব না। অতএব আবারও আমি কথার মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের কাজ বন্ধ করে, লেনদেন বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে, গল্প বন্ধ করে সামনে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। আর আমাদের আটপল সালাফিয়ার ছেলেরা, তোমরা একটু চতুর্দিকে পাহারা দাও, ওই আজকে তোমরা বক্তব্য শুনিও না, ওই সামনে যাতে কোনো মানুষ দাঁড়িয়ে না থাকে, বসার জন্য অনুরোধ করো। তোমার অনুরোধ রক্ষা না হলে তাকে চলে যেতে অনুরোধ করো, নতে বাধ্য করো। মুখটা নাক মুখে কিছু বলবো না, মুখটা বন্ধ করে ওদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাও। বসেই কথা শুনতে হবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। যেমন আমরা সেদিন রহনপুর নামে একটা জায়গা চাঁপাই নবাবগঞ্জে উপস্থিত হয়েছিলাম, তো অর্ধেক মানুষ বসে আছে, অর্ধেক মানুষ দাঁড়িয়ে আছে, হয়তো আর 1.5-2 লাখ মানুষ উপস্থিত হয়েছে। এরা তো আর জানেন যে এত মানুষ আসবে, এখন কি করে বসতে দিবে? তাদের কাছে আমরা আর বসার দাবিও করতে পারি না, তা আমরা তো আশা করছি আজকে বসার জায়গা আছে। অতএব আমি আপনাদের কাছের মানুষ, আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি, দয়া করে আপনাদের কাজকর্ম বন্ধ করে খুব ধৈর্যের পরিচয় দিয়ে এক খেয়ালে বসে থাকুন, আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইটুকু বলার পরে একটু সামান্য পরিচয় দিই ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান জন্মসূত্রে মুসলমানের চরম বিরোধী। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লান তারজা আনকাল ইহুদান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হন তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, আপনাকে কোনোদিন তারা মানবে না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান, ব্রাজিল ইহুদি খ্রিস্টান, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, এইসব দেশগুলি সব ইহুদি খ্রিস্টান, পৃথিবীর প্রায় মানুষ ইহুদি খ্রিস্টান। যারা বলছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী, আমাদের নবী ভুয়া নবী, ওই তো সেদিন জর্জ বুশ যখন ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, মানে ধর্মীয় যুদ্ধ। ও ধর্মীয় যুদ্ধে জয়ী হয়েছে, এটা তার দাবি। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী। নবী তো হলেন ঈসা, নবী হলেন মুসা, যদি আবারও কেউ নবী হন তাহলে ঈসা মুসার মাধ্যম দিয়ে আসতে হবে, অর্থাৎ ইসাহাকের মাধ্যম দিয়ে আসতে হবে। ইব্রাহিমের ছেলে হলেন ইসাহাক, ইসাহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ, এখন ইউসুফের ধারাবাহিকতায় আছেন সুলাইমান, দাউদ, ঈসা, মুসা। তাহলে মোহাম্মদকে এই সলে ধারাবাহিকতা আসতে হবে। হঠাৎ করে ইসমাইলের ছেলে মোহাম্মদ, এ আবার কে? তারা এখনো মানেনি, কেয়ামত পর্যন্ত কোনোদিন মানবে না। এই ছেলে বোকা ছেলে, তোমারই ব্রেহাতে মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা আছে, ও যদি তোমাকে কাছে পায়, তোমার কথা বলছি তোমাকে, ও যদি তোমাকে কাছে পায় তাহলে 3 বালতি পায়খানার গু তোমার মাথায় চাপিয়ে দিবে। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী, আর তুমি হলে তার কাছে গরু ছাগল পশু। তুমি যাও লন্ডন আমেরিকায় কাজ করতে, এইভাবে তোমাকে কাজের কথা বলবে লাথি মেরে। একটু 19-20 সালে তোমাকে মানবে না, লাথি মেরে তোমাকে কাজের কথা বলবে, আর সবসময় তোমার কাছে পায়খানা সাফ করিয়ে নেবে। আর তুমি শুনে রাখো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন,
তুমি কথা বলছো কেন, তুমি মেয়ে মানুষ সেখানে এসেছ, গল্প করছো কেন, ক্লাস টেনে পড়ো, পাঞ্জার পাঞ্জার চুল দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাও, এরকম করছো কেন, মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি আপনি মুখ বন্ধ করে বসে থাকেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন। এই ছেলে, তোমাকে আগে বলি, তোমার কথাটাই বলি, তোমার বোন ওখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন? এই জন্য যে এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বিশ্বাস করো, আমি প্রমাণ করবো এটা তোমার মা নয়। দেখি তুমি কেমনে তাকে মা প্রমাণ করো। তোমার কথাটা আগে বলি, তারপরে আমরা আলোচনার এই অংশের মাঝামাঝিতে আছি, এই অংশ ছেড়ে আমরা আমাদের বিষয়ে আলোচনায় যাব। আগে প্রমাণ করি যে তোমার এটা মা নয়। দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক যুদ্ধ থেকে, যুদ্ধ করে আসছিলাম আল্লাহর নবীর সাথে, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহর নবী বলেন, সবাই থামো এখানে, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমার এই কথা শুনে আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও, তুমি নতুন বিবাহ করেছো, বিক্রানাম সাইয়েবা, তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আমি বললাম যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, আরে হাল্লা বিক্রান তুলায়বা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন, এখন দেখি জাবের কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ছয়জন মেয়ে রেখে, আমার ছয়টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ছয়টা মেয়ে রেখে, আমার ছয়টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আবার কথা বলছেন কেন? আপনাকেই তো লক্ষ্য করে কথা বলছে, আপনি একটু মুখ বন্ধ করেন, আপনি মহিলা মানুষ, আপনি একটু মুখটা বন্ধ করেন, আপনাকেই বলছি, আপনি একটু কান লাগিয়ে একটু কথাটা শোনেন। আপনাকে আমি বললাম যে এমনভাবে বসে থাকেন পাখি যেন মনে করে আপনি পাথর, আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না, এইভাবে বসে থাকেন। আপনাকে বলছে, আপনি দেখেন, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে, কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। এক, লে তুয়াদ দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করো, বাম হাতে ধরো না, বাম হাতে শয়তান ধরে, শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো, শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খোলো, ডান পায়েরটা পরে খোলো, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা, শিষ্টাচার। আম্মু, বিছানে শোয়ার সময় দোয়া পড়ে ডান কাতে শুইবা, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে
শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত বড় বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার বোনদেরকে চারটা শিখাতে পারে। তার একটা হলো শিষ্টাচার। এই ছেলে তোমার মাথায় ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা আছে? বলো যে আমার মা আছে দেখি, আবার বলো তো দেখি। তোমার বাপ কাপুরুষ মানুষ, তার ফাঁকে পরিবারটা নষ্ট হয়েছে, তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে, তোমার মা ইস্টার জালসা দেখে আজকে বক্তব্য শুনতে এসেছে, তোমার মা এখানে বসে আছে ছোটবেলা উজপুরে এখন বসে আছে, তোমার মা ইস্টার জালসা বন্ধ করে এখানে এসেছে, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে, প্যান্টটা টাখনোর নিচে আছে, বলো এটা কোন শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো এটা কোন শিষ্টাচার? কোন শিষ্টাচার তোমার মা শিখায় তোমাকে? কোনটা শিষ্টাচার এটা? কোনটা কি শিখলে জীবনে? ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছ আর হাততালি মারছো, এটা কোন শিষ্টাচার? দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, বিদ্যে শিখাতে পারে। আম্মু, জোহরের চার রেকাত ফরজ সালাত পড়তে হয়, আগে চার রেকাত, পরে দুই রেকাত, ছয় রেকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে চার, পরে চার, আট রেকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তিন, অতুরাজ্জালহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। এই ছেলে তোমার বোন ক্লাস টেনে পড়ে, দেখো পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে এখানে, ও মুসলমানের না হিন্দুর? তুমি বলো দেখি, কষ্ট লাগে? কষ্ট লাগলে কিছু আসে যায় না, তোমাকে বলতে এসেছি, তোমাকে বলতে এসেছি, তোমার মরার পর্যন্ত যেন এই কথা মনে থাকে। কি করবে এভাবে পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে, লাভ দিয়ে এভাবে উঠে কি করবে? জীবনটা তো কাটালে এইভাবে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই জন্যই আমার মনে কষ্ট পাই এবং মাঝে মধ্যে বলি আমার মনে বড় সাদ, আমি এ দেশের মাটিতে ছেলে মেয়েকে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বিদআত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া হইচই মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া। একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে জীবনটা ধ্বংস করে কি করলে? মানুষকে জেল হাজতে দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, দাঙ্গাবাজি করে, জোর করে জমি দখল করে, জোর করে জমি ভোগ করে জীবনটাকে কাটিয়ে দিলে কি করলে? যারা সমাজে দাঙ্গাবাজি করে তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা জোর করে জমি দখল করেছে তারা জালেম, ওদের বিচার পরে হবে। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে তারা জালেম, তাদের বিচার পরে হবে।